ইস্ট টাইম কৌশানী মুখার্জি কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন নায়িকা তারকাকে আপাতত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে বোল্ডাকারে ক্যামেরার সামনে ধরা দেয় ঠিক এই জন্য অবশ্যই অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় মোরবার এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন কেননা তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সাদা কালারের ব্লেজার পরে ধরা দিতে কিন্তু বাধা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে মোরবার এই জন্য তার রূপের প্রতি ঘ্যাল হয় তার অনুরাগীরা কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন মোরবার অনেক আবার তাকে গ্ল্যামার কুইন লিখেছে সেই সাথে অনেকে আবার তাকে পরি বলে দাবি করেন কিন্তু আবার অনেকে লিখেছে তুমি কি প্যান্ট পরতে ভুলে গিয়েছো নাকি মোরবার অনেকে আবার তাকে অ্যামেজিং লিখেছে অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে হট বলে দাবি করেন মোরবার কৌশানি দর্শকদের মাঝে এভাবে আলোচনায় বাইদয় কৌশানি টলিগঞ্জের আলোচিত একজন নায়িকা কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন যদিও সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় মোরোবার এই তারকার অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে কিন্তু মাত্র কয়েকদিন আগে ডারকোয়াল চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ করেছেন এই নায়িকা মোরবার চলচ্চিত্রটি বাংলাদেশি চলচ্চিত্র ঠিক এই জন্যই তারকাকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে অন্যদিকে আবার এই ফিল্ম এই নায়িকাকে সর্বশেষ দেখা যায় যদি এই তারকাকে প্রথমবারের মতো ওটিটিতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় সুতরাংজক জেনে তো নিলেন কৌশানী মুখার্জি সাদা পোশাকে ক্যামেরার সামনে গ্ল্যামার রূপে ধরা দেয় এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য